যা পাই তাই খাই, নেহাতি কথার কথা নয়। আক্ষরিক অর্থে এরকমই রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বৈশাখের সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল ভোট প্রার্থীরা যখন বিশেষ গুরুত্ব দিচ্ছেন আহারে, যদিও সে নিয়ে তেমন মাথা ব্যথা নেই মোহাম্মদ সেলিমের। ভোটের কদিন রায়গঞ্জের সিপিএম অফিসে এখন সেলিমের অস্থায়ী ঠিকানা, আর খাওয়া দাওয়া দলের কোনো না কোনো কর্মীর বাড়িতে। সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন সেলিম, শেষ হতে হতে বেলা গড়িয়ে যায়, খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যেমন এদিন ঘড়ির কাঁটা তখন দুটো ছুঁই ছুঁই, করণ দেখিতে দলের এক কর্মীর বাড়িতে পাত ফিরে বসেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী। মেনুতে ভাত ডাল পটল ভাজা মাগুর মাছের ঝোল মুরগির মাংস জলপাইয়ের চাটনি আমড়ার আচার দই মিষ্টি ও সালাদ। রোদ বৃষ্টি ঝড় জল তো প্রত্যেক বছরই লেগে থাকে, যারা 365 দিন 24/7 কাজ করে আমাদের এই কমিউনিটির কাছে, রোদ কি ঝড় কি বৃষ্টি কি। হ্যাঁ, যদি ঝড় হয় বৃষ্টি হয় একটু হয়তো প্রকাশ্য অনুষ্ঠানটা কমে যাবে, কিন্তু আমরা যারা সারা বছর কাজ করি, যারা মাঠে ময়দানে থাকি, তাদের কাছে আমার মনে হয় যে বাড়তি কোনো প্রিকশন নিতে হবে। শুধু দুপুরটা যাতে খাবারটা জুটে যায় সেটা পার্টি কমরেডরা খেয়াল রাখেন, হয়তো একটা খাবারটা আড়াইটে হলো। ছাত্র যুব রাজনীতি করার সময় উত্তর ও পশ্চিম ভারতে দীর্ঘদিন ছিলেন মোহাম্মদ সেলিম, সে সময় অনেকদিন খাওয়াই যুক্ত না। ছাত্র যুব আন্দোলন যখন করেছি বেশিরভাগ সময় উত্তর ভারতে যখন ঘুরেছি পশ্চিম ভারতে ঘুরেছি, খাওয়া দাওয়ারই ঠিক থাকতো না। ভোটের আগে এ পাড়া থেকে ও পাড়া, গ্রাম থেকে শহর, রায়গঞ্জ চষে ফেলছেন সেলিম। এছাড়াও রয়েছে দিনে 20-22টি কর্মী সভা। খাবার দিকে তেমন নজর না দিলেও শারীরিকভাবে কিন্তু এখনো বেশ ফিট রায়গঞ্জের সিপিএম প্রার্থী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।